আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক দিন পরে আমার ভ্লগ দেখতে পাচ্ছেন আপনারা, তাও ভিন্ন রূপে। আমার চ্যানেলে আমার মনে হয় না এরকম ভ্লগ, অনাকাঙ্ক্ষিত এরকম পরিস্থিতির কোনো ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার জীবনে মনে হয় না এরকম বড় একটা ধাক্কা আমরা খেয়েছি কখনো। দুই ছেলেই একসাথে অসুস্থ হয়েছে, সেই সাথে দুই ছেলেরই একসাথে হসপিটালে এড রাখতে হয়েছে। ওদেরকে নিয়ে দীর্ঘ 9 দিন হসপিটালে আমরা মা বাবা সহ আমাদের কাছের মানুষজন অনেক বেশি আমরা সবাই যুদ্ধ করেছি বলতে পারেন। আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া, ফাইনালি আমরা বাসায় ব্যাক করছি। আজকে হচ্ছে অক্টোবরের 18 তারিখ, আমরা হসপিটাল থেকে বাসায় ব্যাক করছি। আমরা হসপিটালে অ্যাডমিট হয়েছি 9 তারিখে, তো 7 তারিখ থেকেই ওরা অসুস্থ ছিল, আর এখন ওরা বাসায় যাচ্ছে। ওদের চোখে মুখে কী পরিমাণে খুশি যেটা আপনারা বুঝতে পারছেন, এত বেশি অসুস্থ ছিল ওদের চেহারার কন্ডিশন দেখে হয়তো বুঝতে পারছেন। সেই সাথে তো আমাদের সবারই একই অবস্থা। আমি সিস্টার এসে যখন আদিপ আর জারিফকে ওদের স্যালাইন খুলে দিচ্ছিল, ওদের ক্যানালাগুলো খুলে দিচ্ছিল, ওরা এত বেশি খুশি হচ্ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এক তো দুই ছেলেকে সুস্থ করে বাড়ি ফিরছি আমরা, দ্বিতীয়ত আজকে আমার ছোট্ট মেয়েটা মায়ের কাছে ঘুমাবে। দীর্ঘ এতদিন ধরে ও বাসায় ছিল, ওর বাবার সাথে ঘুমতো রাত্রেবেলা। আমরা হসপিটাল থেকে নিচে নেমে যাচ্ছি। আমরা আদিব জারিফ ভর্তি হয়েছিল মিরপুর 2 নম্বরে ডক্টর এমআর খান শিশু মেডিকেল হসপিটালে, ওদেরকে অ্যাডমিট করানো হয়েছিল। আর আজকে যাওয়ার পথে আফরার জন্য একটু খেলনা কিনে নিয়ে যাব এখান থেকে, কারণ বাচ্চা তো খেলনা দিলে খুশি হয়ে যায়, এতদিন পরে ভাইদেরকে কাছে পাবে, একটু খেলনা কিনে নিয়ে যাচ্ছি। তো আমি এবার মেইন সব কিছু আপনার সাথে ডিটেলসে শেয়ার করি। আমাদের পরিবারে খুবই আনন্দঘন কিছু মুহূর্ত সামনে আসছে, মানে আমার ব্লগ হিসেবে সামনে আসছে আর কি। তো সেই হিসেবে আমরা সবাই কেনাকাটা সব কিছু নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেগুলো আমি সবগুলো আপনাদের জন্য ফুটেজগুলো নিয়ে রেখেছি। বাট আমি সবসময় চাই যে কোনো ব্লগ একটু সাজিয়ে গুছিয়ে দিই, সবগুলো সিরিয়াল ভিত্তিকভাবে দিই। এ কারণে আগে কী হয়েছে সেটা আগে না দেখিয়ে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সবগুলো ব্লগ একসাথে কন্টিনিউ থাকবে, সেরকমভাবে হলে আমার কাছে কেন জানি ভালো লাগে। এ কারণে আনন্দের একটা সময় আসছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, ভেবেছিলাম সবগুলো ভ্লগ একসাথে শেয়ার করব। তো সেদিন ছিল 6 তারিখ, আমরা সারাদিন শপিং করেছি, শপিং করে রাত্রে এসেছি। তখনও কিন্তু আদিব জারিফ সুস্থ ছিল, সবাই ভালো ছিল, আমরা বাড়িতে যাব টিকিট কেটেছি। তো যাই হোক, সব কিছুর পরে 6 তারিখ রাত্রেবেলা ওরা ঘুমিয়ে পড়ে, আমরাও প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে রাত্রেবেলা। 7 তারিখ সকালবেলা উঠে দেখি আদিপ আর জারিফ দুজনেরই হালকা জ্বর, 100-এর মতো জ্বর ছিল। তো এখানে আমি একটু দেখাচ্ছি, এখানে আমার আম্মু এসেছে। অ্যাকচুয়ালি আমি সব কিছু ডিটেলসে বলছি, এখানে আম্মু এসেছেন যেদিন আদিপদেরকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম। তো আম্মু রান্নাবান্না করে রেখেছিলেন আর কি নাতিদের জন্য। ওনারও কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিলো, যেহেতু আফরা ছোট, আফরাকে ওনার কাছেই রেখেছি, জাস্ট রাত্রে ঘুমানোর সময় ওর বাবার সাথে ঘুমতো। তো 7 তারিখ সকালবেলা ওদের যখন 100 জ্বর দেখি, তখন আমরা প্রথম দেখে ভেবেছিলাম হয়তো ভাইরাস জ্বর হতে পারে, এখন তো সিজনাল জ্বরগুলো তো সবারই হচ্ছে। তো ওদেরকে আদিবকে নাপা ট্যাবলেট দিয়েছিলাম আর জারিফকে সিরাপ দিয়েছিলাম। এরপরে ওদের কিন্তু জ্বর কমে যায়, বাচ্চারা কিন্তু খেলেছিল। বিকাল হতে হতে সেদিন 7 তারিখ আর কি, বিকাল হতে হতে কিন্তু ওদের জ্বর 103-এ চলে যায়। 103-এ যাওয়ার পরে আমরা ডাক্তারের কাছে ফোন করি। তো ফোন করার পরে উনি সাপোজিটর দিয়েছিলেন, সাপোজিটর দেওয়ার পরে উনি বলেছিলেন রাতটা দেখার জন্য, যেহেতু আজকে প্রথম জ্বর এসেছে আজকে অন্য কিছু দেওয়া ঠিক হবে না, আজকে রাতটা দেখার জন্য কালকে সকালে গিয়ে ওদের টেস্ট করতে হবে। তো আমরা রাত্রেবেলা কিন্তু ওদেরকে কিন্তু 6 ঘন্টা পরপর সাপোজিটর দেওয়া হচ্ছিলো, কিন্তু ওদের জ্বর কোনোভাবে 103-104-এর নিচে নামছিল না। রবিবার সকালবেলা আমরা ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে ওদেরকে আমরা টেস্ট করিয়েছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ওদেরকে ডেঙ্গু টেস্ট করানো হয়, ডেঙ্গু টেস্টের রিপোর্ট দেখা যায় নর্মালি 24 ঘন্টা পরে রিপোর্ট পায়। তো রবিবার দিন মানে 8 তারিখও সারাদিন রাত ওদের জ্বরই ছিল।
আদিবের জ্বর 103 থেকে কোনোভাবে নামানো যাচ্ছিল না, বাট জারিফের জ্বর কিন্তু ওষুধ খাওয়ানোর পরে 103 আসতো বা 101-এ আসতো, কিন্তু আদিবের জ্বর কোনোভাবেই নামানো যাচ্ছিল না। তো সোমবার মানে হচ্ছে 9 তারিখ সকালবেলা ওদের রিপোর্টটা পাই, তখন ওদের দুইজনেরই ডেঙ্গু পজিটিভ ছিল। এমন একটা কন্ডিশন মানে বলার বাহিরে। তখন কিন্তু এই যে বললাম আমাদের পরিবারে কিন্তু খুব বড় সড় একটা অনুষ্ঠান, এটা খুশির একটা মুহূর্ত আসছিল যেটা আমি পরবর্তী ভ্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ এই ভ্লগটা হচ্ছে আমার বাচ্চারা আমার বাচ্চাদেরকে নিয়ে, প্লাস হচ্ছে এতদিন আমি কোথায় ছিলাম, কী পরিস্থিতি ছিলাম, সবগুলো শেয়ার করছি। এই ব্লগের মাঝখানে যদি সব কিছু বলে দিই হয়তো বা অনেকেই বুঝতে অসুবিধা হবে, অনেকে হয়তো ব্লগের টাইমটা একটু টেনে দেখে, অনেকেই অনেক কিছু বুঝতে পারবে না, যে কারণে আমি আলাদাভাবে সব কিছু বলবো। তো যাই হোক, আমাদের পরিবারের বেশিরভাগ মেম্বার তখন বাড়িতে চলে যায়, আমার শাশুড়ি আমার যারা সবাই বাড়িতে চলে যায়। আমরা ছিলাম, আমার ছোটো দেওর ছিল, আমার ভাই সানজিৎ ছিল, আমরাও কিন্তু মঙ্গলবারে বাড়িতে যাব এরকম একটা প্রিপারেশন, বাট সোমবারে ওদের ডেঙ্গুটা পজিটিভ আসে। তো এরপরে ওদেরকে শিশু হসপিটাল নিয়ে যায়, যেটা হচ্ছে ডক্টর এমআর খান শিশু মেডিকেল হসপিটালে নিয়ে যায়। তখনও কিন্তু আদিবের জ্বর 104 আর জারিফের জ্বর 103 ছিল। তো নেওয়ার সাথে সাথে ওদেরকে প্রথমে এমার্জেন্সিতে দেখিয়েছিলাম, তো কারণ এমন কন্ডিশন ছিল আদিব সোজা হয়েই দাঁড়াতে পারছিল না, হাঁটা তো দূরের কথা, ওকে দুজনে দুই পাশে ধরে হেঁটে নিয়ে যাচ্ছে, তাও হাঁটতে পারছিল না বা ও কোনোভাবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল না। তো এমন সময় ডাক্তার দেখার সাথে সাথে বলেছিলেন দুজনকে অ্যাডমিট করাতে হবে। তো অ্যাডমিটের সময় যেটা হয়েছে, কোনো কেবিন খালি ছিল না ওখানে, যে আমি দুই বাচ্চাকে নিয়ে যে ভর্তি হব, কোনো কেবিন খালি ছিল না। তখন আফরাকে রেখে গিয়েছিলাম সানজিরের কাছে, মানে আমার ছোটো ভাইয়ের কাছে, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, আর সে সাথে আমার দেবর গিয়েছিল হসপিটালে। তো আমরা যখন কোনো কেবিন খালি পাচ্ছিলাম না, তখন আমার দেবর গিয়েছিল ইবনে সিনায় কেবিন দেখার জন্য, ওয়ার্ড দেখার জন্য, দুইটা মানে সিট পাশাপাশি দেখার জন্য, যেহেতু দুজনকে অ্যাডমিট করতে হবে। আর আমার হাজব্যান্ড তখন অন্য হসপিটালে খোঁজাখুঁজি করছিল, দৌড়াদৌড়ি করছিল, আর আমি আদিব জারিফ দুজনকে নিয়ে কাউন্টারে ছিলাম। কোনো সিট যখন খালি পাচ্ছিলাম না, ডেঙ্গুর কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছিলো তখন, কোনো কেবিন খালি ছিল না, কোনো সিট খালি পাচ্ছিলাম না, মানে এমন একটা কন্ডিশন হয়ে গিয়েছিলো। যাও দুইটা সিট পেয়েছিলাম, দুইটা ছিল দুই জায়গায়, মানে একটা সিট এক জায়গা হলে আরেকটা সিট হচ্ছে প্রায় 3-4টা সিটের পরে আরেকটা সিট পেয়েছিলাম আমরা এরকম। তো ওর বাবা আমার হাজব্যান্ড যেটা বলছিলো আর কি, যে দুই বাচ্চা নিয়ে তুমি এভাবে কীভাবে থাকবে, যেহেতু শিশু হসপিটাল, ওখানে বাচ্চাদের মা ছাড়া কেউ থাকতে পারবে না, আর মেয়ে মানুষ তখন কেউ ছিল না আমার কাছে, যে আরেকজন থাকবে হসপিটালে, এদিকে যেহেতু আফরা ছোটো ওর সাথেও কিন্তু কি একজন থাকতে হবে। আমি তাড়াতাড়ি আমার আম্মুর কাছে ফোন করেছিলাম, আম্মু সাথে সাথে টিকিট করে উনি রাত্রে চলে আসে। আর আমি আমার হাজব্যান্ডকে যেটা বলছিলাম, এখন ভর্তি করানোটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কীভাবে থাকবো সেটা পরের বিষয়, কারণ বাচ্চার এমন কন্ডিশন হয়ে গিয়েছিলো দাঁড়াতেই পারছিল না। তারপর আর কি ওদেরকে ভর্তি করায়, ভর্তি করানোর পরে চলে আমাদের আরেক যুদ্ধ। যেদিন আদিবদেরকে ভর্তি করার পরের দিন ওদের প্ল্যাটিলেট আদিবের ছিল 20,000-এ আর জারিফের ছিল 70,000-এ। দুজনেরই বুঝতে পারছেন ক্রিটিক্যাল অবস্থা, আদিবের কন্ডিশন অনেক বেশি খারাপ, ওকে দ্রুত ব্লাড দিতে হবে। তো সানজির ওকে ব্লাড দিয়েছিল, সানজির যখন ব্লাড দিয়েছিল, আফরা যখন জন্ম হয়েছিল তখনও কিন্তু আমার ব্লাডের প্রয়োজন হয়েছিল, যেহেতু আমার থার্ড সিজার ছিল, তখনও কিন্তু সানজির আমাকে ব্লাড দিয়েছিল, বাট কোনো রিয়াকশন ছিল না, আমার রিয়াকশন হয়নি। আদিবকে যখন ব্লাড দিয়েছিলো সানজে, তখন কিন্তু আদিবের রিয়াকশন হয়ে যায়, ওর পুরো শরীর র্যাশ হয়ে যায়, তখন ওকে আবার ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে সেটা কন্ট্রোল করানো হয়। তখন ছিল ওর 40,000-এর প্ল্যাটিলেট ছিল আর কি। তো এরপরে যখন পরের দিন যখন ওর প্ল্যাটিলেটটা কাউন্ট করা হয়, তখন ওর প্ল্যাটিলেট 20,000-এ চলে আসে। যখন 20,000-এ চলে আসে, তখন ওকে ডাক্তার যেটা বলেছিল ওকে প্লাজমা দিতে হবে। প্লাজমা দেওয়ার পরে ওর প্ল্যাটিলেট যদি বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ, যদি সেম ওয়েতে থাকে তাহলে ওকে আইসিইউতে দিতে হবে, আমরা যেন মেন্টালি প্রিপেয়ার থাকি। এটা শোনার পরে আসলে
কোন মা বাবা প্রিপেয়ার থাকতে পারে বা কাদের বা মন মানসিকতা ভালো থাকতে পারে। তখন তো আমরা মানসিকভাবে মনে হচ্ছিল যেন পাগল হয়ে যাচ্ছিলাম, এমন একটা অবস্থা, মাথার উপর দিয়ে যেন কি যাচ্ছিল নিজেরাই বুঝতে পারি নাই, শুধুমাত্র আল্লাহকে ডেকেছি সবাই। মানে সেটা অন্যরকম আসলে অনুভূতি, অন্যরকম সব কিছু যাচ্ছিলো আমাদের উপর। তো ওকে প্লাজমা দেওয়া হয়েছিল, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওর 20,000 প্লাটলেট বেড়েছিল আর কি, 40,000-এ যায়। তো যাই হোক, এগুলো আসলে লম্বা প্রসেসিং সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ ফাইনালি 1 সপ্তাহ পরে ওর প্লাটলেট 1,70,000-এ আসে। সেটা লম্বা একটা আমাদের যুদ্ধ বলতে পারেন। সেই যুদ্ধে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহায় ছিলেন বলে আমরা রক্ষা পেয়েছি। জারিফ আলহামদুলিল্লাহ প্রথম দিক থেকে ওর ইম্প্রুভ হচ্ছিল স্যালাইনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে। তো সবার অশেষ দোয়াতে, অশেষ রহমতে, সবার ভালোবাসায় আমরা আবার আগের জীবনে ফিরে এসেছি। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি, বাচ্চারা যেন সুস্থ থাকে। আজকের একটা অপরিকল্পিত ভ্লগের মাধ্যমে আমার ভ্লগটা শেষ করবো। আজকে ভ্লগটা কোনো রকম গোছানো না, আমি জানি কোনো রকম আমি পরিকল্পনাও করিনি এটা নিয়ে, কোনো রকম সেটিংসও ছিল না আমি জানি। হসপিটালের সময়টা কিভাবে পার করেছি তার সামান্যটুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা যে 7-8 দিন আমরা পার করেছি সেটা আসলে 7-8 বছরের মতো আমাদের কাছে মনে হয়েছে, এক একটা সময় মনে হয়েছিল দীর্ঘক্ষণ, তো যেটা আসলে বলে শেষ করা যাবে না। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। যারা আমার সাথে ছিলেন এতদিন, আশা করছি সামনেও সাথে থাকবেন, আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।